ছিল ড্রয়িং রুমে, ওকে কেউ দেখতেও দিচ্ছে না। বাবা ওকে একটু ওই ঘরে নিয়ে যাবো না, আমি তো একটু দেখবো, এক পলক শুধু চোখে দেখো। আমার চুলির ভেতরে সঙ্গে কোথায় চলে গেল বাবা, কি করবো বাবা। কিন্তু আপনারা তো বললেন মিস্টার রাজেশ কারোর সাথে মিশেন না, তা আপনাদের ব্যাপারটা উল্টো কেন? কারণ আমরা আপনার প্রতিবেশী, আর তাছাড়া উপজাতি হয়ে আমরা কিন্তু যেতাম। বেতন কিংবা প্রমোশন এই বিষয়ে কারোর সাথে বেশি আজিজ সাহেব সেই টাইপেরই লোক। তুমি যখন সকালে আসছো তখন গেট কে খুলে দিয়েছে? যে দরজা কে খুলে দিয়েছে? ওর কাছে একটা স্পেয়ার চাবি দেয়া আছে, ওটা দিয়ে খুলেছিল। আচ্ছা আপনি কাজের লোকদেরকে কতটা বিশ্বাস করেন? আমি তো পুরোপুরি বিশ্বাস করি, তাছাড়া ও কেন এই কাজ করতে যাবে? ও যদি চুরি ডাকাতি করতেই চাইতো তাহলে তো সবকিছু নিয়ে যেতে পারতো, পুরো সংসারটাই তো ওর হাতে। কিন্তু আমার ঘর থেকে তো কিছুই খোয়া যায়নি। কিছুই তো খোয়া যায়নি আসলে। ঠিক আছে আলো, তুমি আজ থেকে এখানেই থাকবে। ওনার ছেলে বিদেশ থেকে আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না, রাইট? কিন্তু স্যার আমার স্বামী সন্তান আছে, সংসার আছে। হ্যাঁ তো তোমার স্বামী সন্তানকে আমি গিয়ে বলে আসবো, দরকার হলে তারা এখানে এসে তোমার সঙ্গে দেখা করে যাবে, ওকে? না না ঠিক আছে, আমি কি করতে পারব? ম্যাক্সিমাম কল করা হয়েছে ওনার ছেলের কাছে, আর দু একবার কল করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকের কাছে। ঘটনার দিন লাস্ট কলটা কার ছিল? অনেকক্ষণ ট্রাই করেছি স্যার, বাট সুইচ অফ। খোঁজ দর ফোনটা কার? অনেক পুরনো নম্বর স্যার, ট্রেসলেস। লাস্ট লোকেশন স্যার, এখানে কিন্তু মজাটা, লাস্ট লোকেশন হচ্ছে আদি সাহেবের বাসা। আদি সাহেবের বাসা তিনি আদি সাহেবকে ফোন করেছেন, রাইট স্যার? আজব তো খুনি যতই খেলা খেলো এটা যে ক্লো তুমি তা বুঝতে পারছো। জি স্যার। আত্মীয় স্বজনের ব্যাপারে কিছু জানতে পারলে? আদি সাহেব নিজেও তার বাবা মার একমাত্র সন্তান, ওনার বাবা মা মারা যাওয়ার পর তার পৈতৃক ভিটাটা বিক্রি করে দিয়ে গ্রামের সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছে। বন্ধু বান্ধব? আজি সাহেবের তেমন কোনো বন্ধু বান্ধব নেই স্যার, স্কুল আর বাসা, এছাড়া কোথাও তেমন তিনি যান না, আর ওনার বাসাতেও তেমন কেউ আসে না। এমন একটা লোককে কে খুন করলো, কেন বা খুন করলো? শোনো, অ্যাট এনি কস্ট ওই ফোনের মালিককে এটা খুঁজে বের কর। তাবি গুরু কোথায়? এক্ষুনি অফিস চলবে। ওকে।
আপনার বাড়িতে এত বড় একটা খুন হলো আর তারপরও আপনি বলছেন আপনি কি করতে পারেন? চার চারটা ছেলে আপনার দারোয়ানের সামনে দিয়ে উপরে গিয়ে ভাড়াটে খুন করে চলে গেল আর তারপরও আপনি বলছেন আপনি কি করতে পারেন? স্ট্রেঞ্জ, আসলে কারোর সঙ্গে কারো যদি ব্যক্তিগত আক্রোশ থাকে ম্যাডাম আপনি আমি তো কিছুই করতে পারবো না। অযথা বকবক করতে পারো কিন্তু দায়িত্ববোধটা কোথায় থাকে শুনি? আপনি আর আপনার দারোয়ান আমাদের পারমিশন ছাড়া কোথাও যাবেন না, মনে থাকবে? আপনার নাম প্রকাশ করা হবে না স্যার। আমি আজিজ স্যারের অনেক নুন খাইছি স্যার, ওনার মতো মানুষ এই দুনিয়া আর কখনো আসবে না স্যার। আমার নিদানের দিনে স্যার উনি আমারে কত সাহায্য সহযোগিতা করছে স্যার। আপনি কি বলতে এসেছেন সেটা বলেন। দেখেন ওনাকে যারা খুন করছে তারা ধরার জন্য আমি যদি আপনাদের কোনো কাজে আসি। ও, এর মানে আপনি কোনো তথ্য দিতে আসেননি? তথ্য দিতে আইছি স্যার, কিন্তু কথাটা খুব গোপন। বলা হলো তো, আপনি নিশ্চিন্তে বলুন। স্যার আমাদের বর্তমান যে হেড স্যার আছে স্যার, আর দুই মাস পরে স্যার রিটায়ারমেন্টে চলে যাবে। স্কুলের সব মাস্টাররা চায় আমাদের আজিজ স্যার হেডমাস্টার হোক। এই গভর্নিং কমিটির দুই একজন ছাড়া আর সবাই হচ্ছে আজিজ স্যারের পক্ষে ক্যান্ডিডেট। সেও হেডমাস্টার হইতে চায়, স্কুলের সব শিক্ষকরা তার বিপক্ষে। কেউ চায় না এই সাজার মেয়া হেড স্যার হোক, সবাই চায় আজিজ স্যার হেড স্যার হোক। তাদের সমস্যা কি স্যার? সমস্যা অনেক স্যার। সাজান স্যার তো ভালো না স্যার, সে তো গুন্ডা বদমাইশদের সঙ্গে উঠা বসা করে স্যার। সে হেডমাস্টার হওয়ানের লেগে স্যার আজিজ স্যারের পূর্ণ করবার করে। সাজার সাথে মন্দ মানুষ তার প্রমাণ স্যার আমি যা পেলাম স্যার, আপনি খোঁজ নিয়ে আর দেখেন স্যার, সত্য না মিথ্যা স্যার। হ্যালো স্যার, আপনি এখানে যেতে পারেন স্যার। স্যার দয়া করে স্যার, আল্লাহর দোহাই লাগে স্যার, আমার নামটা আপনারা কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে তো বলা হলো আপনার নাম কেউ জানবে না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। ফাইনাল স্টেপিং এর আগে আমাদেরকে ফলো করতে হবে, কার সাথে চলে তারপরে একসঙ্গে।
কিছু বেচা কেনার বাজার একটাই, sellbazaar.com। এখন কনফিডেন্স আরো বাড়াতে নতুন ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ভেনাস 50 গ্রাম মাল্টি এক্সপার্ট ক্রিমের সাথে 25 গ্রাম ম্যাক্স ভেনাস ফেস ওয়াশ ফ্রি। তিন টাকা কমে খা, কারণ মোজো 500 মিলি এখন তিন। আমি দিবি ইন্সপেক্টর, আপনার কিছু প্রশ্ন করবো, ঠিক ঠিক উত্তর দেবেন। এই যে মহিলাটা যে নম্বরে ফোন করলো সে নম্বরটা আবার ডাল দেবো। আর এই মহিলা যদি নেক্সট কখনো আসে তাহলে সে কি বলে একটু খেয়াল করে রাখবেন, হ্যাঁ? আমাদের দরকার হবে।
আর দুই মাস পরে তো ওই চেয়ারে বসার সুযোগ তো হচ্ছে। আপনি কনফার্ম? আলব বাধা তো কিছু দেখছি না। আজি সাহেবের মৃত্যুতে আপনি খুশি হয়েছেন মনে হচ্ছে? না, তার মৃত্যু অবশ্যই দুঃখজনক, কিন্তু তার মৃত্যুটা যে আমার জন্য আশীর্বাদ হয়ে আসবে সেটা অস্বীকার করি। ম্যানেজিং কমিটি কি আপনাকে জয়েনিং লেটার দিয়ে দিয়েছে? দিতে আর কতক্ষণ, কি ব্যাপার? তুমি এখানে কি করছো? না স্যার, এই পানিটা খাইলে স্যার গ্লাসটা নিয়ে যেতাম স্যার। তোমার কাছে পানি কে চেয়েছে? না, ওই হেড স্যারের রুমে স্যার যেই আসে স্যার আমি পানি নিয়ে আসি স্যার। কই, জানতাম না তো। ঠিক আছে, লিখে যাও, পরে এসে ক্লাস নিয়ে যাও। আচ্ছা জি। কি যেন বলতে চাইছিলেন বলুন। না, ওই ম্যানেজিং কমিটির কথা বলছেন আপনি? ওদের সাথে আপনার ডিসকাস হয়ে গেছে? ধরে নিন স্যার কনফার্মই, এখন শুধু ইস্যু করাটা বাকি এই আর কি। তার মানে আপনিই হচ্ছেন প্রধান শিক্ষক? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি আলম বলছিলাম স্যার। হ্যাঁ আলম, বলো স্যার। আজিজ স্যারের মৃত্যুতে শাহজাহান স্যারের খুব খুশি দেখলাম স্যার। আমার সন্দেহ হইল স্যার। স্যার, তাই স্যার আমি স্যার ঠিক আছে, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। কি বললো? শাহজাহান সাহেব নাকি আজিজ সাহেবের মৃত্যুতে খুব খুশি, তার পথের কাঁটা নাকি দূর হয়ে গেছে। উনি প্রকাশ্যে এসব কথা প্রধান শিক্ষককে বলেছেন? আলম তো ফোনে তাই বললো। তাহলে জামান স্যারকে তো জানাতে হয় না? হুম। স্যার, এইমাত্র